সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনি প্রতি মাসে মিনিমাম দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখুন আপনাকে কোথাও যেতে হবে না বাড়ি বসে বসে জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে আপনার কাছে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কীভাবে আমি এই ভিডিওতে এ টু জেড বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন কোথাও আপনি কাট করবেন না নাহলে আপনি বুঝতে পারবেন না ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে একটু করে শেয়ার করবেন আর ভিডিও নিজে যাবেন কমেন্ট করবেন এবং আপনার পেটিএম নাম্বার দিয়ে দেবেন আগামী রবিবারে পেয়ে যাবেন পেটিএম ক্যাশ আর বন্ধুরা এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকেন তো ছোটখাটো কিছু আপডেট পাওয়ার জন্য এবং পেটিএম ক্যাশ পাওয়ার জন্য যান নিচে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট যে লিঙ্কটি আছে সে লিঙ্কে ক্লিক করবেন আপনি চলে আসবেন প্লে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন বা সার্চ দিতে পারেন বেগলি অ্যাপ্লিকেশন আপনি লোগো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট আপনি জয়েন হবেন জয়েন হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা এবং পার রেফার আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা দেখুন এখান থেকে কিভাবে ইনকাম করবেন সবই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে জাস্ট আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড আর্নিং জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এখানে মোবাইল নম্বর দেওয়ার পরে তারপরে একটি অপশান নিচে দেখতে পাচ্ছেন যে হ্যাবা প্রোমো কোড বলে একটি অপশান জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন দেখুন বন্ধুরা রেফার কোড তো আপনি স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছেন বা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাকে কারো না কারো রেফার কোড ইউজ করতে হবে নাহলে কিন্তু আপনি সাইন আপ বোনাসটা পাঁচশো টাকা পাবেন না ওকে তো আমি আপনাদেরকে বলবো আপনাদের যে রেফার কোড আপনি অবশ্যই কমেন্ট করেও দিয়ে দেবেন তো দেখুন রেফার কোড এখানে বসিয়ে দিলাম জাস্ট এখান থেকে আমি সাবমিট করে দেবো সাবমিট করার পরে রেফার কোড নিয়ে নিয়েছে এবং এখান থেকে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পরে আপনার কাছে চলে যাবে একটি ওটিপি ওটিপিটা এখানে আপনি বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে থ্রি সিক্স আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই হচ্ছে জাস্ট ভেরিফাই হয়ে গেছে এবারে এখান থেকে কিভাবে আপনি ইনকাম করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো যে আমি জয়েনিং বোনাসটা পেয়েছি কিনা তো তার জন্য আমি থ্রি লাইনস আমি ক্লিক করব রিলায়েন্সে ক্লিক করার পরে আমি চলে যাব মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন বিগলি মানি বলে বিগলি মানিতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা কিন্তু আমি জয়নিং বোনাস কিন্তু আমি পেয়ে গেছি তো এবারে চলে আসি যে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে দেখুন এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট আপনাকে করতে হবে যেটি সেটি হচ্ছে আপনার অ্যাড্রেসটা ভালো করে ফিল আপ করতে হবে সেটি কোথায় পাবেন চলে আসবেন মাই অ্যাকাউন্টসে মাই অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটি অপশান জাস্ট প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন ফার্স্ট নাম দেওয়ার পরে অ্যাড্রেস অ্যাড্রেস স্ট্রিট সিটি স্টেট এবং ল্যান্ডমার্ক এবং পিন নম্বর সব কিছু দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি জাস্ট সেভ করে দেবেন তো বন্ধুরা ফার্স্ট আপনি প্রোফাইল সেভ করে নিলেন নেওয়ার পরে আপনার মনে একটি কোশ্চেন থাকতে পারে আপনি যে জয়নিং বোনাস পাঁচশো টাকা পেয়েছেন এবং পার রেফারে যে পাঁচশো টাকা আপনি পাবেন সেটি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার কীভাবে করবেন দেখুন এই টপিক নিয়ে আমি পরে কথা বলছি এই অ্যাপ্লিকেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে রিসেলিং মানে কোনো একটি প্রোডাক্ট ধরে না নয়শো টাকা দাম সেই প্রোডাক্টটি আপনি ওখান থেকে কিছু দাম বাড়িয়ে সেটি আপনি সেল করতে পারবেন আমি সবই দেখিয়ে দিচ্ছি ধরনের একটি প্রোডাক্ট আপনি চুজ করবেন তার জন্য আপনি ভিউ অল এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন আমি আপনাকে দেখিয়ে দেব স্মার্ট ওয়াচ দেখুন স্মার্ট ওয়াচ এখানে ব্র্যান্ডস আছে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলি স্মার্ট ওয়াচ চলে এসছে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে শেয়ার জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে কিন্তু অনেক প্রফিট আপনি পেয়ে যাবেন ফার্স্ট প্রথমত এই ঘড়িটা আপনি বিক্রি করার জন্য ফার্স্ট পাবেন রিডিমেবল এখানে যেটি আছে একশো টাকা একশো টাকা প্রফিট তো আপনি কোম্পানির তরফ থেকে পাচ্ছেন এই প্রোডাক্টটি যখনই আপনি সেল করবেন এই শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে একটি ঘর চলে এসছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে প্রোডাক্টটির দাম আটশো টাকা এখানে আটশো এক টাকা কেটে দিয়ে আপনি এখানে নয়শো এক টাকা করে দিতে পারবেন নয়শো এক টাকা করে দিলে এখানে আরও একশো টাকা আপনার প্রফিট হয়ে যাচ্ছে তাহলে এই প্রোডাক্টটি আপনি রিসেল করে পেয়ে যাচ্ছেন দুশো টাকা প্রফিট ওকে তো এ অ্যামাউন্ট করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি চাইলে আরও অ্যামাউন্ট বেশি দিতে পারেন আরও অ্যামাউন্ট বাড়িয়ে দিতে পারেন দেখুন একটি লিমিটের মধ্যে রেখে কিন্তু অ্যামাউন্ট বাড়াবেন হলে কিন্তু আপনার প্রোডাক্টটি সেল হবে না ওকে তো আপনি কি করবেন অ্যামাউন্ট ওখানে বসিয়ে দিলেন দেওয়ার পরে শেয়ার অপশানে আপনি ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে ওকে অপশানে আপনি ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরে আপনি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে নেবেন ফার্স্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি শেয়ার করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন হোয়াটসঅ্যাপে শেয়ার হয়ে গেছে এবারে এখানে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আপনি স্ক্রিনশট করবেন বা আপনি নেট থেকেও কোনো পিকচার ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পরে এবারে আপনি কী করবেন আমি আপনাদেরকে বলে দিই তো দেখুন বন্ধুরা এই প্রোডাক্টগুলি সেল করার জন্য মিনিমাম দুটো অ্যাপ্লিকেশানের হেল্প নিতে হবে আপনাকে এক হচ্ছে ফেসবুক আরেকটি হচ্ছে ওয়েল ওকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফার্স্ট আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনি এই প্রোডাক্টটি রিসেল কিভাবে করবেন পরে আপনি যে থ্রি লাইন্স আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটি অপশান আমি দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস মার্কেট প্লেস আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি প্রোডাক্ট এইগুলোও কিন্তু তারা রিসেল করে টাকা ইনকাম করছে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে তারা হাজার হাজার টাকা নয় লাখ লাখ টাকা ইনকাম করছে রিসেল করে কোম্পানির প্রোডাক্ট কোম্পানি পাঠাচ্ছে মাঝখান থেকে আপনি শুধু রিসেল করছেন আপনাকে কিছুই করতে হচ্ছে না জাস্ট ওর সাথে ডিল ফিক্সড হচ্ছে ফিক্সড হয়ে এখান থেকে অর্ডার করে দিচ্ছেন এবারে চলে আসি যে আপনি সেল কিভাবে করবেন দেখুন সেল করার জন্য এখানে যে অপশান আছে সেল সেলে আপনি জাস্ট ক্লিক করবেন সেলে অপশান ক্লিক করার পরে এখানে অনেক রকম অপশান আপনি দেখতে পাবেন একটি হচ্ছে আইটেমস একটি দ্বিতীয়টি হচ্ছে ভেহিকলস এবং তৃতীয়টি হচ্ছে হাউজিং ফর রেন্ট এবং চতুর্থ চার নম্বর যেটি হচ্ছে জবস তো ফার্স্ট আপনি ক্লিক করবেন সেটি হচ্ছে আইটেমস আইটেমসে ক্লিক করার পরে আপনার সামনে এমন ধরনের অপশান চলে আসবে যদি এমন ধরনের অপশান আসতে কোনো রকম প্রবলেম হয় আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিন প্লে স্টোর থেকে তারপরে ঠিক হয়ে যাবে ওকে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস আমি বলেছিলাম ওখান থেকে যে ফটোগুলো স্ক্রিনশট করতে বা গুগল থেকে আপনি কিছু ওয়াচের ফটো ডাউনলোড করে রাখতে পারেন সেগুলি কিন্তু কাজে লাগবে অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটোতে ক্লিক করার পরে এবং আপনি কিছু ফটো সিলেক্ট করে নেবেন কিছু ফটো সিলেক্ট করে নেওয়ার পরে টাইটেল টাইটেলে আপনি কী দেবেন স্মার্ট ওয়াচ ওয়াচের নামটি আপনি টাইটেলে দিয়ে দেবেন এবং প্রাইস দিয়ে দেবেন টাইটেলে ওয়াচের নাম দিয়ে দেবেন এবং প্রাইজ দিয়ে দেবেন প্রাইজ ওখান থেকে যেটি আপনি সিলেক্ট করেছেন ওই প্রাইসটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন তাহলে নয়শো এক টাকা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাটাগরিজ ক্যাটাগরি কী আছে এখানেই হচ্ছে ইলেকট্রনিক কোনো একটি জিনিস আপনি বসিয়ে দেবেন এখানে ইলেকট্রনিক বসিয়ে দিলাম এবং এখানে ডেসক্রিপশানে কি ডেসক্রিপশান আপনি কোথা থেকে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশান দেওয়াই আছে কোম্পানির এখান থেকে পুরোটাই কপি করবেন পুরোটাই কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন ডিসক্রিপশান চলে আসছে এবং প্রোডাক্ট ট্যাগ প্রোডাক্ট ট্যাক আপনি কিছু দেবেন স্মার্ট ওয়াচখানে অফার শিপিং এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে নেক্সট অপশান আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার ক্যাম্পেন কিন্তু শুরু হয়ে যাবে ওখানে যখনই ক্লিক করবেন আপনার ক্যাম্পেইন শুরু হয়ে যাবে এবং যখনই কাস্টমাররা দেখবে ওখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে মেসেঞ্জারে চ্যাট করবে চ্যাট করে নেওয়ার পরে আপনাকে যদি বলে যে প্রোডাক্টটি আমি নেব নিতে চাই তাহলে তখন কি করবেন তার কাছ থেকে তার অ্যাড্রেস নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি চলে আসবেন বিগলিতে বিল চলে আসবেন বিল চলে আসার পরে আপনি চলে আসবেন কাটে এই কাট অপশান দেখতে পাচ্ছেন এখানে চলে আসার সাথে যখনই ডিল ফাইনাল হয়ে যাবে ডিল ফাইনাল হয়ে যাওয়ার পরে তার কাছ থেকে তার অ্যাড্রেস নিয়ে নেবেন নেওয়ার পরে এই প্রোডাক্টের ওপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্লেস অ্যান্ড অর্ডার প্লেস অ্যান্ড অর্ডার সিলেক্ট করার পরে তার ডিটেলস তার অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন মানে যার সাথে আপনার কথা হয়েছে যে কাস্টমারের সাথে আপনার কথা হয়েছে সেই কাস্টমারের ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সেবে ক্লিক করে অর্ডার প্লেস করে দেবেন অর্ডার প্লেস করার সাথে সাথে কোম্পানির তরফ থেকে তার বাড়িতে সেই প্রোডাক্টটি পৌঁছে যাবে কোম্পানিকে যখনই সে টাকাটা পেমেন্ট করে দেবে দেওয়ার পরে কোম্পানি আপনাকে প্রফিট দেবে কত যে রিডিমেবল আপনি ওখানে দেখতে পাচ্ছিলেন একশো টাকা এবং ওখানে আপনি একশো টাকা আরও বাড়িয়েছেন তাহলে মোট দুশো টাকা প্রফিট আপনাকে দিয়ে দেবে সেই দুশো টাকা কিন্তু আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করে নিতে পারবেন তো বন্ধুরা এর নাম আপনারা শুনেছেন ওয়েলএক্স থেকেও আপনারা কিন্তু সেল করতে পারবেন এমনভাবেই বন্ধুরা এবারে চলে আসি যে রেফারের টাকাটা কীভাবে পাবো দেখুন যে রেফার করবেন রেফার আনে আপনি ক্লিক করলেন রেফার আনে আপনি এখান থেকে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে রেফার করে আপনি পাঁচ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন না আপনার কাছে যদি দুটো ডিভাইস থাকে তাহলে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারছেন তো বন্ধুরা আপনি যে রেফারের টাকাটা পেয়েছেন বা জয়নিং বোনাস পেয়েছেন সেটি কিন্তু রিসেল করেই আপনি টাকাটি পুরো পেয়ে যেতে পারবেন ডিডাক্ট ওখান থেকে যে প্রফিট দিয়ে দেবে আপনাকে কোম্পানি সে প্রফিটটা চলে আসবে মেনে মেন থেকে কিন্তু আপনি ব্যাঙ্কে নিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ব্যাঙ্ক আপনি ফার্স্ট ফিল আপ করবেন এখানে ব্যাঙ্ক আপনি ফিল করে নেবেন এখানে ফার্স্ট আপনার নাম দেবেন ব্যাঙ্কে যে নামটি আছে সেই নাম দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এবং আইএফএসসি কোড আপনি পাসবুকের মধ্যে পেয়ে যাবেন আইএফএসসি কোড পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেও আপনি নিতে পারবেন টাকা এবং ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেম আপনার কী সেই ব্যাঙ্ক নেমটা দিয়ে দেবেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্কের নাম যেটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন যখনই ওখান থেকে প্রোডাক্ট রিসেল করে আপনি প্রফিট পাবেন আপনার টাকাটা কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে সেটি কবে এখানে মাই পেমেন্টসে আপনি ক্লিক করবেন মাই পেমেন্টসে ক্লিক করার পরে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক ট্রান্সফার করার ডেট যেটি বলছে ওরা প্রতি মাসের প্রতি মাসের হচ্ছে পাঁচ তারিখ পনেরো তারিখ এবং পঁচিশ তারিখের মধ্যে ঠিক আছে প্রতি মাসের পাঁচ তারিখ পনেরো তারিখ এবং পঁচিশ তারিখ প্রতি মাসে এই তিন দিন তারা পেমেন্ট করে ঠিক আছে তো এখানে অনেকগুলি প্রোডাক্ট কিন্তু আছে আপনি প্রতি বেশি না দু থেকে তিনটে রিসেল করুন তারপরে আপনি দেখতে পাবেন যে প্রতি মাসে আপনি কত টাকা করে ইনকাম করতে পারছেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওতে এতটুকুই আবার থাকবে আপনাদের সাথে নেক্সট ভিডিওই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সাপোর্ট চ্যানেলের সাথে থাকবেন